উত্তরবঙ্গ উৎসবে ডাক পেলেন না চাঁচলের বিধায়ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পরিচালনায় একদিনের উদ্দীপন উন্মিলন ও উজ্জীবনের উত্তরবঙ্গ উৎসব অনুষ্ঠিত হলো মালদহের চাঁচলে। শুক্রবার বিকেলে চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন চত্বরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উদ্বোধনে উপস্থিত ছিলেন চাঁচলের মহকুমা শাসক সঞ্জয় পাল, বিডিও সমীরণ ভট্টাচার্য, জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন, বিশিষ্ট সমাজসেবী ডক্টর মানব ব্যানার্জি, চাঁচল কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আশাবারুল হক প্রমুখরা। তবে খামখেয়ালিপনায় ডাক পাননি স্থানীয় চাঁচলের বিধায়ক আসিফ মেহবুব। বিধায়ক বলেন, শুক্রবার পর্যন্ত আমন্ত্রণ পাননি, হয়তো কাজের চাপে আমন্ত্রণ পৌঁছে দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন মহকুমা শাসক সঞ্জয় পাল। এদিন অনুষ্ঠানে স্থানীয় শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগীদের সেরাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আজকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সমস্ত উত্তরবঙ্গবাসী যে উত্তরবঙ্গ উৎসব হচ্ছে তারই একটা অংশ হিসাবে চাঁচলে আজকে 5ই ফেব্রুয়ারি আমরা উত্তরবঙ্গ উৎসব আয়োজন করেছি। জেলা প্রশাসনের সহযোগিতায় সমস্ত চাঁচলবাসীকে আমি এই উৎসবে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। কী হচ্ছে স্যার এখানে? এখানে আমাদের যে উত্তরবঙ্গে বিভিন্ন রকমের সংস্কৃতি, আমাদের চাঁচলের যে বিভিন্ন রকম সংস্কৃতি, চাঁচলের যে ছেলেমেয়েরা তাদের যে নিজস্ব সংস্কৃতি সেটাকে তুলে ধরার এখানে সুযোগ পাবে। হ্যাঁ, তাদের মাধ্যমেই চাঁচলের সংস্কৃতি বিকশিত হবে এই আশা। স্যার বলছিলাম যে এখানে আমরা দেখছি বিধায়ক নাই স্যার আজকে এখানে, বুঝলেন? বিভিন্ন কাজে তারা আটকে গেছেন, কয়েকজন অনেকেই ডাকা করা ছিল, তাদের অনেকে আসতে পারেনি। আমরা পরবর্তী কাজ করছি। না, এরকম কোনো কার্ড পাইনি কালকে রাত অব্দি। কেউ ফোন করেছিল আপনাকে? না না, কেউ ফোন করেনি। এটা ন্যাচারাল ব্যাপার, এটা স্বাভাবিক ব্যাপার, এটাতে আমরা অভ্যস্ত। গত 9.5 বছর ধরেই আমরা এটা দেখে আসছি, 10 বছর হতে যাচ্ছে, এই জিনিসটা হয়েই থাকছে সরকারি জায়গা। ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচার সমস্ত রঘুনাথপুরবাসীর জন্য এক বিশেষ ধনতেরাস ধামাকা নিয়ে এসেছে। ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচার উৎসবের মরশুমে আপনার বাড়িকে নতুন ফার্নিচারে সাজিয়ে তুলতে চান? তাহলে চলে আসুন ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচারে। এখানে আপনারা পেয়ে যাবেন স্টিল পালঙ্ক, স্টিল আলমারি, কাঠের পালঙ্ক, ফ্যান্সি ডাইনিং সেট, সোফা, চেয়ার, ড্রেসিং টেবিল সহ বিভিন্ন ধরনের ফার্নিচার। আর আপনি যদি 5,000 টাকার বেশি কেনাকাটা করেন তাহলে পেয়ে যাবেন একটি রূপোর কয়েন। আর এই বিশেষ অফার থাকবে আগামী 9ই নভেম্বর থেকে 16ই নভেম্বর পর্যন্ত। তাই আর দেরি নয়, এই সুযোগ হাতছাড়া না করতে চাইলে আজই চলে আসুন ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচার, রঘুনাথপুর সিনেমা হল।